বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই জানো যে একাদশ শ্রেণীর সিলেবাস পাল্টেছে এবং স্বাভাবিকভাবে তোমরা যারা দু হাজার সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিকেরও সিলেবাস পাল্টেছে আমি এর আগে তোমাদের সঙ্গে লাইভে আলোচনা করেছি যে কীভাবে কী নতুন সিলেবাস হলো এবং তার সঙ্গে বাংলা সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ যে যে গল্প কবিতা নতুন সংযোজন হয়েছে সে বিষয় নিয়ে ভিডিও করেছি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছি তো এই বিষয় সম্পর্কে আজকে আরও একটু ডিটেলস আলোচনা আমরা একটু জেনে নেব এবং তার সঙ্গে সম্পূর্ণ যে নম্বর বন্টনটা রয়েছে সেটাও আর একবার একটু দেখে নেবো কারণ কখন কোন সময় কি পরীক্ষা হবে সেটাও বলবো এবং কী কী নতুন নিয়মকানুন চালু রয়েছে সে বিষয়গুলোও নিয়েও কিন্তু আজকের আলোচনা আছে যে কারণে ভাবলাম যে এই আলোচনাটা তোমাদের সঙ্গে অবশ্যই করা দরকার কারণ তোমাদের ভেতরে প্রচুর পরিমাণে ডাউট থাকে সেই ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এই নিউজটা একটু পড়বো এটা আনন্দবাজার পত্রিকার একটা সংকলন এর মধ্যে আমরা অনেক তথ্য যেটা পেয়ে যাবো সেটা তোমাদের জানানো দরকার প্রথমেই আসি নিউজটাতে কি রয়েছে সেটা পড়ব এবং বিষয়গুলো বুঝব চলতি বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হবে বৃহস্পতিবার তার পাঠক্রম প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি তা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এদিন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিকের বাষট্টি বিষয় রয়েছে তার মধ্যে তেরোটি বৃত্তিমূলক বিষয় বাদে সব পাঠ্যক্রম বদলেছে এগারো বছর পরে পাঠ্যক্রম বদল হলো সব থেকে বেশি বদলেছে বাংলা এবং ইংরেজি দেখো এই কথাটা কিন্তু আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম যে বাংলা এবং ইংরেজি সম্পূর্ণ বদল হয়ে যাবে এবং অন্যান্য সাবজেক্টগুলো জাস্ট চ্যাপ্টার চেঞ্জিং হবে এরকম একটা বিষয় থাকবে হয়তো ইলেভেনে যা রয়েছে সেটা টুয়েলভে দিয়েছে টুয়েলভে যা দিয়েছে সেটা ইলেভেনে দিয়েছে এবং বেশিরভাগ সিলেবাসগুলোই কিন্তু এরকম হয়েছে কম বদলেছে বিজ্ঞানের বিষয়গুলি কি পদ্ধতিতে সেমিস্টার ভাগ করে পরীক্ষা হবে সেমিস্টার প্রশ্নপত্র কীরকম হবে সেমিস্টারের নম্বর বিভাজন কী হবে তাও জানিয়ে দিয়েছে তাও জানিয়ে দিয়েছি আচ্ছা জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে উচ্চ মাধ্যমিকের স্তরে তারাই প্রথম সেমিস্টার চালু করলেন বলেও সংসদ সভাপতির দাবি বেশ চিরঞ্জীব জানান একাদশ শ্রেণীর দুটো সেমিস্টারে সংশ্লিষ্ট স্কুল পরিচালনা করবে অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা হবে স্কুল স্কুল প্রশ্ন করবে স্কুল খাতা দেখবে কথাগুলো প্রত্যেকটার সঙ্গে আমি আলোচনা করবো বুঝে নেবে আচ্ছা দুটি সেমিস্টারের নম্বর থেকেই দ্বাদশের ফলাফল নির্ধারণ হবে ক্লাস টুয়েলভের ক্লাস টুয়েলভে যে দুটো পরীক্ষা দেবে সেই দুটো পরীক্ষার ওপর তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে এ বিষয়টা নিয়েও আমি তোমাদের আলোচনা করেছি আর একটা কথা তোমাদের স্পষ্ট জানিয়ে রাখি প্রথম যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে এমসিকিউ ফার্স্ট যে পরীক্ষাটা সেটা এমসিকিউ সেকেন্ড যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু ব্রড কোশ্চেনের পরীক্ষা স্বাভাবিকভাবে মাঝারি মানের কোশ্চেন থাকলেও এসএ কিউ কোশ্চেন কিন্তু থাকার সম্ভাবনা থাকছে না কারণ আমরা যেটা বুঝতে পারছি তবে এই বিষয়টা না সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র যতদিন না আসছে আমাদের হাতে ততদিন ক্লিয়ারলি কিছু বলতে পারবো না তো চলো মানে একদম ফাইনাল যেটা বলা যায় তো তোমরা এখন অপেক্ষা করো বইয়ের জন্য বইটা পেলেই তোমরা পড়াশোনাটা পুরোদমে শুরু করে দেবে এটাই হলো তোমাদের কাজ যাই হোক পরের বিষয়টা পড়ি বিজ্ঞান বিষয়ক বিষয়গুলির ক্ষেত্রে দুটো সেমিস্টার মিলিয়ে মোট সত্তর এবং তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল তাহলে দুটো সেমিস্টার যদি সত্তর মার্ক হয় তাহলে ফার্স্ট সেমিস্টার হচ্ছে পঁয়ত্রিশ মার্ক এমসিকিউ সেকেন্ড সেমিস্টারও হচ্ছে পঁয়ত্রিশ মার্ক যে প্রশ্নগুলো ব্রড টাইপের কোশ্চেন হবে আর প্র্যাকটিক্যাল মার্কটা তিরিশ মার্কের প্র্যাকটিক্যাল সেই প্র্যাকটিক্যালটা কিন্তু যে কোনো সময় স্কুল তার মতো করে কন্ডাক্ট করবে বোঝা গেল বোঝা গেল কি বললাম আচ্ছা তারপরে চলে আসি স্কুল প্র্যাকটিক্যালও প্রজেক্টে ল্যাবরেটরি নির্ভর নয় এমন বিষয়ে দুটো সেমিস্টার মিলিয়ে মোট আশি নম্বর এবং কুড়ি নম্বরের প্রজেক্ট চল্লিশ নম্বরের পরীক্ষায় পাঁচ নম্বর চব্বিশ দেখো এই জায়গাটাই কিন্তু খুব একটা চাপের বিষয় হয়ে যাচ্ছে চল্লিশ মার্কের পরীক্ষা নম্বরের পরীক্ষায় পাঁচ মার্ক চব্বিশ এবং সত্তর নম্বরের এই টাকাটা অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক হয়েছে এটা চল্লিশ মার্কের পরীক্ষা নয় এটা হচ্ছে আশির মার্কের পরীক্ষা ঠিক আছে এটা হচ্ছে আশি আশি মার্কের পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে চব্বিশ এবং সত্তর মার্কের পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে একুশ মানে যেটা থিওরির পরীক্ষা সেই পরীক্ষাতে অর্থাৎ তোমাদের আরও একটু স্পষ্ট করে আমি বিষয়টা বলে দিই যে সাবজেক্টগুলোতে ধরো মানে দুটো মিলে তো ফাইনাল রেজাল্ট ধরো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো মিলে তোমাকে থিওরিতে পেতে হবে তোমার চব্বিশ পরিষ্কার কথা হলো তাই এবার ফার্স্ট সেমিস্টারে ধরো তোমার চল্লিশ মার্কের পরীক্ষা হচ্ছে এই চল্লিশের মধ্যে এবং সেকেন্ড ধরো মার্কের পরীক্ষা হচ্ছে এই দুটো মার্ক মিলিয়ে তোমাকে পেলেই তুমি পাস বোঝা গেল কি বললাম বেশ এবার চলে আসি সত্তর নম্বরের পরীক্ষায় পাশ মার্ক হচ্ছে একুশ প্রথম এবং তৃতীয় সেমিস্টারের জন্য পড়ানোর সময় একশো ঘন্টা এবং দ্বিতীয় চতুর্থ সেমিস্টারের জন্য সময় আশি ঘন্টা এটা তোমাদের বোঝার দরকার নেই এটা স্কুল তার মতো করে নেবে ওটা ওদের মতো করে পাঠিয়ে দেয় কিন্তু স্কুল কেমন চালায় সেটা তার উপর ডিপেন্ড করে পড়ুয়াদের শিক্ষকের কাছ থেকে কোনো প্রশ্ন থাকলে অতিরিক্ত ক্লাসের জন্য বরাদ্দ কুড়ি ঘন্টা সেটা দরকার নেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসার থেকে গুজরাটি ফ্রেন্স এবং পাঞ্জাবি বাদ পড়েছে তিনটে সাবজেক্ট বাদ দেওয়া হয়েছে জানান চিরঞ্জীবী কারণ ওই তিনটে বিষয়ের পরীক্ষার্থীর সংখ্যা দশের কম হয়ে গিয়েছে তার বদলে সায়েন্স অফ ওয়েল বিলিং সাইবার সিকিউরিটি এবং অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে মানে এই যে তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্ট নতুন ইনক্লুড হয়েছে ঠিক আছে নেক্সট এর মধ্যে সাইবার সিকিউরিটি শুধু বিজ্ঞান বিভাগের পড়ুয়ারাই নিতে পারবে তাছাড়াও অ্যাগ্রোনমি বিষয়টির ও পরিবর্তন হয়েছে নাম হয়েছে কৃষিবিদ্যা এবং হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের নাম হয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট শারীর শিক্ষা হয়েছে স্বাস্থ্য ও শিক্ষা সংসদের খবর বাণিজ্যের পাঠ্যক্রম এবং নতুনত্ব এসেছে ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তার প্রভাবও যুক্ত করা হয়েছে হলো এই হলো আমাদের যে মূল তথ্য সেই মূল তত্ত্ব এবার এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে একাদশ এবং দ্বাদশ মিলে মোট চারটে সেমিস্টার হচ্ছে যেটা আমি তোমাদের বলেছিলাম এর আগের ভিডিওতে আলোচনা করেছি তৃতীয় মানে এ হচ্ছে ফার্স্ট সেকেন্ড আর টুয়েলভে হচ্ছে থার্ড এবং ফোর্থ বোঝা গেল এই হলো চারটে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার মানে ক্লাস টুয়েলভের হবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে এবং চৌত্র সেমিস্টার হবে মার্চে ঠিক একইভাবে প্রথম সেমিস্টার তাহলে কখন হবে নভেম্বর মাসে আর সেকেন্ড সেমিস্টার কখন হবে মার্চ মাসে ওকে প্রথম ও তৃতীয় সেমিস্টারে এমসি কেউ প্রশ্ন থাকবে কোনো এসে কেউ কোশ্চেন থাকবে না কোনো ব্রড কোশ্চেন থাকবে না দ্বিতীয় চতুর্থ সেমিস্টারে মাঝারি এবং বড় কোশ্চেন থাকবে দ্বিতীয় সেমিস্টার যেটা রয়েছে সেকেন্ড এবং ফোর্থ চারটে মিলে মাঝারি এবং বড় কোশ্চেন তাহলে দেখো এই জায়গাটায় যেটা আমি তোমাদের এর আগেও বলেছি যে এসে কিউ থাকার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে নেক্সট ল্যাবরেটরি নির্ভর বিষয়ে প্রতি সেমিস্টার হবে পঁয়ত্রিশ নম্বরের মোট হবে সত্তর বাকি তিরিশ নম্বর প্র্যাকটিক্যাল ও ওয়ার্ক গেল তার সঙ্গে আরও কিছু ল্যাবরেটারি নির্ভর বিষয় না হলে প্রতি সেমিস্টারে চল্লিশ নম্বরের মোট আশি নম্বর এবং বাকি কুড়ি ওয়ার্ক হলো প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারের সময় দেড় ঘন্টা চতুর্থ সেমিস্টারের সময় দেড় দু ঘন্টা এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ প্রথম সেমিস্টারে আমরা চল্লিশ মার্কের পরীক্ষা দিচ্ছি কথাটা বুঝবে দ্বিতীয় সেমিস্টারেও আমরা চল্লিশ মার্কের পরীক্ষা দিচ্ছি মানে আশি যদি টোটাল হয় তৃতীয় সেমিস্টারেও আমরা চল্লিশ মার্কের পরীক্ষা দিচ্ছি কিন্তু যেটা আমাদের মূলত বলছে ফোর্থ সেমিস্টার যেটা সমস্ত পরীক্ষায় কিন্তু আমাদের তিন দেড় ঘন্টা করে হচ্ছে কিন্তু ফাইনাল যে পরীক্ষাটা একদম যেটা রিটেন ব্রড কোশ্চেনের পরীক্ষা ফাইনাল ক্লাস টুয়েলভের সেই পরীক্ষাটার সময় থাকছে দুই ঘন্টা বোঝা গেল কি বললাম আচ্ছা এবছর সরি এই বছর থেকে কিন্তু কোনো টেস্ট পরীক্ষা আর উচ্চ মাধ্যমিকে থাকছে না হচ্ছে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা নেই বৃত্তিমূলক শিক্ষা বাদে সব বিষয়ে পাঠ্যক্রম বদল হয়েছে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিট কার্ড দিয়েই দুটো সেমিস্টার দেওয়া হবে এই বিষয়টাও কালকে বলেছি যে থার্ড সেমিস্টারের আগে অর্থাৎ ইলেভেন পাস আউট হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা প্রায় পেয়ে যাবে এই অ্যাডমিট কার্ড হলো নেক্সট আমরা আরও একটা ব্যবস্থা সম্পর্কে একটু জেনে নিই তাহলে এক নজরে সমস্ত বিষয়টাকে একটু দেখে নেওয়া যাক দেখো এইটা দেখো খুব সুন্দর একটা মডেল পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করছি প্রথম হচ্ছে ফার্স্ট সেমিস্টার ইলেভেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে মার্চ মাসে কোয়েশ্চেন প্যাটার্ন প্রথমটাই হবে এমসিকিউ কিউ দ্বিতীয়টা হবে এসএ কিউ আর ডেসক্রাইপটিভ প্রথম পরীক্ষায় যাদের প্র্যাকটিক্যাল রয়েছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো রয়েছে মানে সায়েন্সের সাবজেক্ট জিওগ্রাফি এই টাইপসের সাবজেক্ট রয়েছে তাদের পঁয়ত্রিশ মার্কের ব্রড কোশ্চেনের পরীক্ষা আর যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নয় ধরো ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন দর্শন তাদের চল্লিশ মার্কের পরীক্ষা ঠিক একইভাবে সেকেন্ড সেমিটিভের ক্ষেত্রেও তাই আচ্ছা টুয়েলভের ক্ষেত্রে একইভাবে ফার্স্ট সেমিটিভ পরীক্ষা বা থার্ড সেমিটিভ যেটাকে বলছে সেই পরীক্ষাটা হবে নভেম্বর মাসে ফোর্থ সেমেট্রিক পরীক্ষা হবে মার্চ মাসে প্রথম পরীক্ষা হবে এমসিকিউ টাইপের দ্বিতীয় পরীক্ষা হবে এসএ এবং ডেস্ক্রাইব টাইপের আর যেটা মেইন পরীক্ষা সেই পরীক্ষার প্রথম পরীক্ষার মান থাকবে হচ্ছে যদি আশির মধ্যে সাবজেক্ট হয় তাহলে চল্লিশ যদি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় তাহলে পঁয়ত্রিশ আর ফাইনাল পরীক্ষাতেও চল্লিশ আর পঁয়ত্রিশ এবার কথা হচ্ছে যদি আমার এই যদি নয় সরি আমার এই প্রথম তিনটে পরীক্ষা মানে এই পরীক্ষাটা এই পরীক্ষাটা এই পরীক্ষাটা এই তিনটে পরীক্ষার সময় হচ্ছে দেড় ঘন্টা ঠিক আছে আর এই যে লাস্ট যে পরীক্ষাটার সময় অর্থাৎ এই ফোর্থ সেমিটিভ যে পরীক্ষাটার সময় কিউ এবং ডিসক্রাইপটিভ এই পরীক্ষাটার সময় হচ্ছে দুই ঘন্টা এটা হলো মূল তথ্য নেক্সট আরও একটু বিষয় দেখে নেওয়া যাক দেখো নিচে আরও কিছু তথ্য রয়েছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইলেভেন এবং টুয়েলভে একবার করেই আগের মতো নেওয়া হবে যেটা আমরা এর আগের দিন একটা ডিটেলস তোমাদের বলেছিলাম যেহেতু সিলেবাসে দেখলাম দশ দশ করে সেমিস্টারে আলাদা করা রয়েছে সিলেবাস যদি তোমরা দেখো দেখবে সেহেতু আমরা বলেছিলাম যে স্কুল থেকে হয়তো দুটো প্রজেক্ট নেবে কিন্তু না প্রজেক্ট একটাই নেওয়া হবে ওকে আচ্ছা তারপরে চলো প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নিজস্ব স্কুলে তৃতীয় চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে বাইরের স্কুলে বোঝা গেল অর্থাৎ টুয়েলভের যে দুটো পরীক্ষা আছে টোটালি কিন্তু অন্য স্কুলে যেতে হবে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য প্রথম তিনটি সেমিস্টারের সময়সীমা দেড় ঘন্টা চৌদ্দ সেমিস্টারের সময়সীমা দুই ঘন্টা বললাম নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কোনো পরীক্ষার্থী যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাস নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে অর্থাৎ ধরো ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টারে পরীক্ষা হয়ে আমাকে টোটাল একটা পাস মার্ক পেতে হবে সেটা চব্বিশ হোক বা একুশ হোক প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোর জন্য চব্বিশ আর থিওরিটিক্যাল বেস সাবজেক্টগুলোর জন্য হচ্ছে সরি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোর জন্য একুশ আর থিওরিটিক্যাল বেস সাবজেক্টগুলোর জন্য হচ্ছে তোমার চব্বিশ এবার ধরো ফার্স্ট পরীক্ষাতে কেউ দুই পেলো ঠিক আছে কিন্তু সেকেন্ড পরীক্ষাতে সে বাইশ পেয়ে গেল তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে পাস হয়ে গেল মানে দুটো মিলিয়ে পাস করলেই কিন্তু সে পাস ওকে নেক্সট সুযোগ থাকবে কোনো পরীক্ষার যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিকে ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে দেখো আমি তোমাদের এর আগেও বলেছি আগের নিয়মেও এটা ছিল যে যদি কেউ প্রজেক্ট জমা না দেয় বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করে তাহলে সেই বিষয়টি বা সেক্ষেত্রে পরীক্ষার্থী ফেল বলে গণ্য হবে এই হলো আমাদের নতুন নিয়মের আর একবার ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা বিষয়টা আরও ক্লিয়ার হতে পেরেছো তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখো ধন্যবাদ